No. হ্যালো দর্শক বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক। তো আশা করি সবাই ঈদ ভালোভাবে কাটাইছেন। তাই আপনাদের ঈদ স্পেশাল কিছু অস্থির বাঙালির অস্থির সব ভিডিও সোশ্যাল মিডিয়াতে উলটপালট করে অনেক খোঁজাখুঁজি করার পর আপনাদের হাসানোর জন্য আজকের এই এপিসোড। তো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে বলে নিই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং নতুন দর্শক হয়ে থাকলে আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সর্বপ্রথমে বন্ধুদের কথা বলি, বন্ধুর পকেটে যখন টাকা থাকে তখন সেই বন্ধুকে সবাই চেনে, আর যখন টাকা থাকে না তখন সেই বন্ধুকে কেউ চেনে না। তো রমজান মাসে তো আমরা সবাই তারাবির নামাজ পড়েছি, কিন্তু এই ভাই 10 রাকাত নামাজ পড়ার পর যা অবস্থা হয়। বান্ধবী তোর জামাই পাইছি রে। তাতা ঈদ মোবারক। বইরা বেড়া আবার ঈদ। আমাদের সালামি দেবেন না? সালামি নেবা? দিতে আসি। কমলা তোর বোন রে, দিয়ালা তোর বোন, কালা তুই আর হালা 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 তুই। এই ভাইটি পুলিশের তারা খেয়ে একটি গাড়িতে উঠে পড়ে, কিন্তু দুঃখজনক ঘটনা, এই ভাইটি যে গাড়িতে উঠেছে আসলে সেই গাড়িটি ছিল পুলিশেরই। একেই বলে অতি চালাকের গলায় দড়ি। স্যার, আমার সাদা মনে আরেকটা প্রশ্ন আছে। তোর তো প্রশ্নের আর শেষ নাই, কি প্রশ্ন বল। স্যার, একজন শিক্ষক যদি সবগুলো সাবজেক্ট পড়াতে না পারে, তাহলে একজন ছাত্র কি কইরে সবগুলো সাবজেক্ট পড়বে? আমার তো মাথাই গেলে না। পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দেলো আর কিরা। উড়ে শালা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি বেশি বড় করলাম না, এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং নতুন দর্শক হয়ে থাকলে আমার ছোট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে।